আর একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে। দেখা যা কি করতে পারে, একটু করে দম দেওয়ার চেষ্টা, দেখা যা কি হয়। দম দিচ্ছে সুহেল, সে বাই শোনার যার নাম না বললেই নয়, কারণ প্রতিবার সে একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরতেছে। অতএব দলের জন্য কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দেখতে পাচ্ছেন আরো একজন খেলোয়াড়, দুইজন খেলোয়াড় সম্ভবত। সেই সুহেলকে পতন করে ফেলেছে। আমরা আবারও দেখবো সাজ্জাদের দম, আমরা আবারও দেখবো সাজ্জাদের দম। দেখতে পাচ্ছেন সাজ্জাদকে, ঐতিহাসিক মোমেন্টের খেলায় কিন্তু সাজ্জাদ দম দিবে। দেখতে পাচ্ছেন সাজ্জাদকে ট্যাক 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 করে দম দেওয়ার চেষ্টা, দেখা যাক বায়ু সোনাকে হারাতে পারে কিনা, সেই দলের একজন খেলোয়াড়কে পতন করতে পারে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। দেখতে পাচ্ছেন ট্যাক ট্যাক করে দম দিচ্ছে কিন্তু সে, দেখা যা কি করতে পারে একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে সেই সাজ্জাদ। দেখতে পাচ্ছেন এই সেই সাজ্জাদ, দলের জন্য কিন্তু খুবই উল্লেখযোগ্য একজন খেলোয়াড়। দেখতে পাচ্ছেন একটু করে দম দেওয়ার চেষ্টা, দেখা যা কি হয়। সম্ভবত তাকে কট করে ফেলেছে, কুমরির খেলোয়াড়কে কট করে ফেলেছে। দম দিবে আনিস টাইগারের দম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কট করতে চেয়েছিল কিন্তু না পারেনি, ছেড়ে চলে গিয়েছে।